কোরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শেখা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি। আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত, এই নিয়ামত আমি যে বান্দাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন শিখতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না, বরং অনেক পোড়া কপাল তো এমন আছে যারা উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল করিম এই কথাটা বলেছে, মালিক বলে فَمَنْ شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَهُوَ عَلَى نُورٍ مِّن رَّبِّهِ فَوَيْلٌ لِّلْقَاسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ اللَّهِ أولئك في ضلال مبين. এই আয়াতের মধ্যে রব করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরীন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুস শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, দিনের কতটুকু মহাব্বত দিলের মধ্যে লালন করলে এটা স্পষ্ট। বিশ্বাস করেন, যদি আজকে শ্রোতা আমি হইতাম, বক্তা অন্য কেউ হইতো, আমার ইমান এত শক্তিশালী না যে এত রাত পর্যন্ত বসে থাকতাম, আমি বাড়ির যায় ঘুমাইতাম। তার মানে আলহামদুলিল্লাহ আপনাদের ইমান আমাদের চেয়ে তাজা, আমার চেয়ে তাজা। আল্লাহ তাআলা এই ইমান সহই আমাদেরকে কবরে কবুল করেন, আমিন। এখন তো আসলে সময়টা আমিও বুঝতেছি, বাইছানেন দেখানেন সময়, বাইছানেন দেখানেন বুঝেন। দোকানে বেচা কেনা যখন হয়ে যায়, শেষে কিছু মাল থাকে টুটা ফাটা, সাইজ ভাঙ্গা, ছিড়া, রং উঠে গেছে, তো মালিক পক্ষ সেলসম্যান গলে বলে বাইরে নিয়ে ডাক দিয়ে বেচালা। তো সেলসম্যানরা বাইরে নিয়ে ডাক দেয়, দেখালাম বেচালাম একটা কয়, দেখালাম বেচালাম আর একটা কয় 100, দেখালাম 100, বেচালাম 100। তো এখন তো দেখালাম বেচালামের সময় চলতেছে, তো দেখেন অনেক সময় ওই দেখালাম বেচালামের মধ্যে কম দামে ভালো জিনিস পাওয়া যায়, যায় না? তো দেখেন একটু বুঝা শোনা পয়সা থেকে যদি কিছু পাওয়া যায়, জরুরি কিছু। আমি তো নিয়োগ করছি আপনাদের এই সিরাজগঞ্জ উত্তরবঙ্গের মুখ, আপনারা উত্তরবঙ্গের মুখে যেমন আছেন, গোটা উত্তরবঙ্গটা এক ভয়ঙ্কর ফেতনার মুখে আছে। আমি সে সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে একটা আয়াত পড়েছি। উত্তরবঙ্গের ওলামায়ে কেরামের এগুলো জানা দরকার, উত্তরবঙ্গের যুবকদের এগুলো জানা দরকার, কেন বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমরা বুড়া হয়ে গেছি, পিতা যখন দিবে হয়তো আমারে ছেড়ে দেবে বুড়া মানুষ, কিন্তু তোদেরকে কিন্তু ছাড়বো না পলাপাই, সেই সময় আসতেছে। আজকে ফিলিস্তিন চারপাশেই তো মুসলিম কান্ট্রি, গাজ্জা ছাড়া চারপাশে মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও ওরা মার খাচ্ছে। আমি আর তুমি আমাদের এক পাশে সাগর, চারপাশে অমুসলিম, আমাদের মার যখন শুরু হবে, অদ্বৈত বাঁচার একটা রাস্তা আছে, কোন দেশে পালা যেতে পারে, মিশরে চলে যেতে পারে, জর্ডান চলে যেতে পারে, আমার আর তোমার পালানোর জায়গাও নাই। এই জন্য যেন পালাইতে না হয় আগের থেকে সচেতন আর সতর্ক হওয়া দরকার,
যা আমি কেন পালাবো, বরং যারা আসবে ভেতরে ওদেরকে পালাতে দেওয়া হবে না, ওদেরকে পালাতে দেওয়া হবে না। এজন্য বুঝাতো দরকার হচ্ছেটা কি। কিন্তু তার আগে আমি অনেক দূর থেকে ঘুরে আসতে হবে, বেশি দেরি করব না, ডরেন না, জানলাই জানে না জানি সেহরি খেয়ে যাওয়া লাগে কিনা, আজকে সেরি খেয়েই যাইবেন, আপনি খাওয়াবো কাটাবে, আমগু খাওয়া না আছে নাকি, আরেক বিপদে পড়ুন শাসন আইকা। আল্লাহ দোস্ত একটু আমার সাথে কথা বলা লাগবে, আপনাদের আছে কথা বলবেন একটু না, চুপচাপ থাকবে তো, কথা বললে বললেন তো আমিও কিছু কথা বলি। বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত মাশা আল্লাহ। কোরআনুল করিমের দুই জায়গা, সূরা নাহল সূরা ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা আমার এত নিয়ামত দিছি, গয়না শেষ করতে পারবা না, আলহামদুলিল্লাহ পড়েন না, না থাক বাড়িতে যায় পড়েন, আজকে অনেকবার পড়ছে না পারা না, দরকার নাই, দরকার আমি মানা করি তার বড় পরে খুশি না আল্লাহ নিয়ামত পায়া কথা বলে না। আচ্ছা আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, পরীক্ষা লবি একটা ঘুমান নাই, মনোযোগ আছে তো, কে কে ঘুমাইছেন দেখি, আল্লাহ আকবর হাত কান্ত, আল্লাহ আকবর খোদা, আমি করলাম কে কে ঘুমাইছে হাত তুলতে সব অতরে, এই নিয়ে মনোযোগ, এই মনোযোগ দিলে আমার বয়ান তো বোঝা যাবে না, কারণ সূক্ষ্ম কথা আস্তে আস্তে করে আগাবো, একদম চূড়ান্ত মনোযোগ ছাড়া এই কথা বোঝা কঠিন হয়ে যাবে, মনোযোগ না থাকলে জানগা কোনো অসুবিধা নেই। অনেক বয়ান শুনছেন আজকে, আরে বাপরে বাপ, এত লম্বা টাইম বয়ান শুনে মানুষ সুবহান আল্লাহ, কোন সময় থেকে শুরু করছেন, আসর দুপুরে এসে, আবার কি মানুষ না অন্য কিছু, জালেম বাড়িতে মানুষ নাই, জান না গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা এই যত নিয়ামত আল্লাহ দিছে সমস্ত নিয়ামতের মর্যাদা কি এক না বড় ছোট আছে, হ্যাঁ বড় ছোট আছে, যেমন মনে করেন আপনাকে অপশন দেওয়া হইলো আপনার হাতটা দিবেন অথবা কল্লাটা দিবেন, কোনটা দিবেন, তো বোঝা গেল কল্লার হাতের মূল্য আপনার কাছে এক না। তো আল্লাহর অনেক নিয়ামত আছে, অনেক বড় বড় নিয়ামত, এই বড় নিয়ামত কোনগুলা মুফাসসিরিনে কেরামের জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছেন, যে কোরআনে নিয়ামত বর্ণনার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় শব্দ মান্না ব্যবহার হয়েছে, মান্না মানে খোটা দেওয়া, আমরা সবসময় বড়টার খোটা দিই, আল্লাহর সামনে খোটা দেওয়া বেমানান, মানে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে, মুফাসসিররা বলেন ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজরাতের শেষ আয়াতের আগের আয়াত আসছে, আল্লাহ বলতেছেন يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين الله بولين بندا তোমাকে ইমানের নিয়ামত দিছি, আমার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটা নিয়ামত এটা, এমনও তো আলহামদুলিল্লাহ কয় না, ইমানের নিয়ামত পাওয়া খুশি না, তো আলহামদুলিল্লাহ বড় নিয়ামত পাইলে খুশি হইলে তো আলহামদুলিল্লাহ বড় দরকার। আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা নিসা আয়াত আলে ইমরান আয়াত 164, ওই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলেছেন, আল্লাহ কি বলেন
لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله বলেন বান্দা আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদেরকে রাসূল হিসেবে যে পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ তাহলে শ্রেষ্ঠ রাসূলকে পাওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আরেকটা বলেন আরেকটা বড় নিয়ামত কত বড় নিয়ামত আমাদের নবী আমাদের জন্য কত বড় নিয়ামত এটা কি আমরা জানি নবী চিনি এক কথা বলেন নবী চিনের আমাদের সমাজের কিছু মানুষ আছে ওর চেহারার দিকে তাকাইলে মুসলমান কি না দেখতে সন্দেহ লাগে তা আপনি যদি নাম জিজ্ঞেস করেন আরো সন্দেহ পড়বেন কেন ওর নাম কি ওই সুমন আরে সুমন এটা কি সুমন খান না সুমন মণ্ডল না কি এটা সুমন হিন্দু সুমন না মুসলমান সুমন তো সন্দেহ দূর করার জন্য একটু ভালো করে জিজ্ঞেস করছেন ও ভাই আপনি নবী চিনেন ওরে বাপে বাপ এই কথা জিজ্ঞেস করতে ইচ্ছেই দেখে যায় নবী চিনি মানে আশিক রসুল মিয়া বাপে বাপ যে চেহারা আশিক রসুলের সুবহানাল্লাহ এই বেটা কেমন আশিক রসুল একটু শুনবেন বুঝবেন ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম এখন যেমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় আন্তর্জাতিক দুনিয়া থেকে বাংলাদেশের ছেলেরা পুরস্কার ছিনায় আনে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম পুরস্কার আনত কিন্তু যেহেতু তখন হযরত ফেসবুক শরীফ ছিল না প্রচারণা পায় নাই এখন যেমন প্রচারণা পায় তা আমাদের সময় একজন বড় হাফেজ ছিলেন জাদ্রেল আমাদের সময়ের ফেভারিট প্রতিযোগী তিনি নাম হাফেজ কারি নুরুল্লাহ নুরুল্লাহ ভাই সবসময় বাছাইয়ে প্রথম হইতেন কিন্তু ওনারে বিদেশে পাঠানো হইতো না কেন কারণ ওনার একটা শারীরিক সমস্যা ছিল উনি এরকম কাঁপতেন কাঁপতেন তা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় এরকম কাঁপা কাঁপি করলে দেশের বদনাম হবে এই জন্য ওনারে না পাঠায় দ্বিতীয় যে হইতো তাকে পাঠানো হইতো তো একবার নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গেছে বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনে খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন তখন তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই নাকি জিজ্ঞেস করতেছেন নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি আগের মতো কাঁপনি আমার দিকে দেখতে হবে এই জবাব বোঝার জন্যে তাকাইছেন সবাই আমার দিকে তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দেয় হুজুর আগের মতো কাঁপি না আগের মতো আহা বুঝতেছেন না কথা আগের মতো হাত কি করতেছে মুখ কি করতেছে আর মুখে বলতেছে কি আগের মতো তো মুখের বলা আর হাতের নাচুনি এক না আলাদা আজকালকার আশেকের রসুলরা এমন হয়ে গেছে ও মুখে বলে আশেকের রসুল কিন্তু ওর চুল বলে আশেকের শয়তান মুখে বলে আশেক রসুল দাড়ি ছাড়া আর চেহারা বলে আশেক শয়তান ও যদি আশেক রসুল হইত তোর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা আর বেশ্যা নর্তকীদের পোশাক পরায় না কথা কম ঠিক কিনা তো চলেন আমরা আজকে একটু সংক্ষেপে নবী চিনি চিনবে একেবারে সংক্ষেপ কিন্তু আমার আলোচনার মূল পয়েন্ট এটা না গোড়া আরেক জায়গায় বলে এগুলো কি তাহলে কি শোনাইবেন তো এটাও বুঝেন ছোট্ট বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেলে ডাক্তার যদি বুঝে তার ইঞ্জেকশন পুশ করা লাগবে তো ডাক্তার ধরলেও আর ইঞ্জেকশন দিয়ে দেয় না ডাক্তার কি করে ওর হাতে একটা চকলেট দেয় না বাবা খাও একটা খেলনা দেয় ধরো ধরো খেলো তো পিচ্ছি ওই খেলনা লইয়া ব্যস্ত থাকে আর চকলেটটা খায় এর মধ্যে ডাক্তার ইঞ্জেকশন রেডি করে পরে আস্তে করে জিজ্ঞেস করে বাবা কোনোদিন পিঁপড়ার কামড় খাইছো খাইছি ব্যথা লাগে না বেশি ব্যথা লাগে না তো ভাবল
তো ডাক্তারকে দেখো তো এই এত পিপ্র ব্যথার মতো নাকি একটু বেশি না কম দেখো তো বইলা বইলা কুট করে ঢুকায়া দেয় এখন ওই যে চকলেট যে খাইছে খানার ঘুষ যে গেছে এখন শিক্ষার অধিকারে না খানার ঘুষ বড় মারাত্মক ঘুষ আমিও আপনাদেরকে শুরুতে একটু চকলেট মকলেট খাওয়াম খাতির পাতানোর জন্য মনোযোগ আকর্ষণের জন্য কিন্তু ভাইবেন না এটাই আমার বয়ানের মূল পয়েন্ট আমি আস্তে আস্তে চকলেট টকলেট খাওয়াম আর আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করুন যেই সময় হবে আস্তে আমার ইঞ্জেকশন আমি ঢুকাইয়া দেব কথা বুঝে আসছেনি চলেন এইবার একটু নবী চিনি আমার নবীকে চেনার জন্য আমাদের বড়দের দেওয়া একটা উদাহরণ আগে বুঝেন এই উদাহরণটা যত বুঝবেন নবীকে চেনা তত সহজ হবে একজন বাবা অরেল সম্পদের মালিক অরেল তো বুঝেন হিসাব নাই কত টাকার মালিক এমন টাকাওয়ালা বাবা আসে ঠান্ডা না গরম কম তো আর টাকার একটা গরম আছে না বেড়াই তো ভীষণ গরম ওই বেটার একটাই মেয়ে এখন বলেন তো ধনী বাবার একমাত্র কন্যা গরম কম না বেশি ঘটনাক্রমে এই মেয়েটা খুবই সুন্দরী এখন গরম হওয়ার যতগুলো উপলক্ষ আছে সবগুলো এক জায়গায় ধনী একমাত্র মেয়ে সুন্দরী বাপ রে বাপ আমি ওই বাবার নাম দেই 440 বাবা কোন বাবা 440 লাইন চিনেন না তার কারেন্টের বাপ রে বাপ ধরাও যায় না কাছেও যাওয়া যায় না খবর আছে তো এই বাবার নাম কি বলেন বলেন আমি পরে জিজ্ঞেস করব কোন বাবা বলবেন তোদের বলা লাগবে 440 বাবা নাইলে আমার কথা আগানো যাবে না বল তো কোন বাবা এই মেয়ের বিয়ে উপযুক্ত হয়েছে তো বিয়ে উপযুক্ত হলে বিয়ের প্রস্তাব আসবে স্বাভাবিক ঢাকাইয়া 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 বাবা ঢাকাইয়া বলতেছে আমার বলতে সুবিধা হয় আর কি আপনাকে সিরাজগঞ্জের ভাষা যদি পারতাম তো কইতাম সিরাজগঞ্জের বাবা ঢাকাইয়া বাবা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে তো এক লোক আসছে প্রস্তাব লইয়া এক ছেলের প্রস্তাব তো মেয়ের বাবা জিগাইতেছে আপনি কেঠা ঢাকায় কথা বুঝেন তো একটু আপনি কেঠা আমি ছেলের খালু খালু যেই না বলছে ছেলের খালু বাবা এমন খেপা খেপছে কোন বাবা রে সাবাস 440 বাবা এমন খেপা খেপছে হয় মিয়া আমার মায়ের হস্তবাই ছুমিয়া খালু হয়েছে প্রস্তাব লিয়া তো এই বেটাকে তো কেঠাইব কপোলের বাপকে পাঠাও তো চেতন কেলা কইলি তো হয় বাইতে গেছে বাইতে বুঝেন তো আরবি শব্দ বাইতো নামরা ঢাকায়ারা বলে বাইতে আরবি কয় আরবি আপনারা কোন উচ্চারণ ভুল করতেছে বাড়িতে রে কয় বাইতে গেছে ঢাকায়ারা কয় বাইতে গেছে আর আমি আরবিতে কথা কয় কে উচ্চারণ খারাপ করে বাইতে গিয়া পোলার বাপরে কয় বাপরে বাপ মায়ের বাপ সুবহান আল্লাহ কোন বাপ 440 যেই গরমের গরম তোমার পোলার প্রস্তাব নিয়ে তুমি যাও পোলার বাপ আইসে পরের দিন ভাই আমার মেয়ের আমার ছেলের ব্যাপারে আলাপ করছিল গতকাল কো আপনি পোলার বাপ এখন আপনার নাম কি পোলার দাদার নাম কি দাদির নাম কি মার নাম কি দুধ খাওয়াইছে কে পোলা দেখতে কেমন হাইট কেমন কালার কেমন বন্ধু কারা সব খবর লইছে খবর লইয়া এখন পোলা তো পছন্দ হয়ে গেছে আরেক খাইছে পোলা তো উপযুক্ত এখন বিয়ে ঠিক এই মেয়েরে বিদায় দিবে কার মেয়ে 440 বাপের এখন আপনারা বলে এই মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা শাড়ি যে কিনবে দামি কিনবে না কম দামি কেন তার টাকার অভাব নাই খরচের জায়গা নাই তো শাড়ি কিনে তো বাজারের সেরা শাড়ি কিনে গহনা কিনে তো বাজারের সেরা গহনা কিনে প্রসাদনী কিনে তো বাজারের সেরা প্রসাদনী কিনে সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপর মেয়েরে বিদায় দিবি কথা ঠিক কিনা দোস্ত একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার
চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি তার মেয়েকে বিদায়ের সময় সব সারা সারা জিনিস দিয়ে বিদায় দেয়, তাহলে আমাদের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়া বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া তারপরে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় বিদায় দিয়েছেন। একটু বুঝেন তাইলে কেমনে কেমনে দিছে। এক নম্বর, আল্লাহর সিদ্ধান্ত আমার নবীকে ফ্রিতে দুনিয়ায় পাঠাবো না। তো কেমনে পাঠাবেন? বলে আমার কাছে চাওয়া নিতে হবে, প্রস্তাব দেওয়া নিতে হবে, প্রস্তাব। কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত সহজ হয় ওই জিনিসের মূল্য তত কম দেয়, অর্জন করা যত বেশি কঠিন হয় মূল্য তত বেশি দেয়। আল্লাহর সিদ্ধান্ত আমার নবীকে আমার কাছ থেকে প্রস্তাব দেওয়া নিতে হবে, চাওয়া নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। মনে আছে নি কথা? ঢাকায় বাবা, ফোরহট্টি বাবা, মনে আছে তো? খালু মালু চলবে না। বলে কে প্রস্তাব দিবে? বাপ দেওয়া লাগবে, বাপ বাপ। তা আমার নবীর বাবা কে? যেরকম হুজুররা কয় খলিল ইব্রাহিম, আর পাবলিক কয় আবদুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল মনে মনে চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম ইসমাইল যাবিহুল্লাহ, এইবার সুযোগ যেহেতু পাওয়া গেছে এইবার চাইব সবচাইতে বড়টা। খলিল হাত উঠাইছেন, প্রস্তাব দিতেছেন, প্রস্তাব, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। খলিল বলেন, আল্লাহ সারা জিন্দগি চায়া চায়া পাইলাম ইসমাইল যাবিহুল্লাহ, এইবার চাই সেরা সেরা। বলে কি চান? বলে এমন একজন রসুল চাই যিনি এই বাইতুল্লাহরে আবাদ করবে। বলেন, প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ, বলেন সবাই বলেন তো আমার সামনে আগাইতে সহজ হবে। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সবাই বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জাবিহুল্লাহ ইসমাইল, হযরত ইসমাইলকে কি বলা হয়? জাবিহুল্লাহ। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে বসা জাবিহুল্লাহ ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগাইয়া দিছেন, আল্লাহ আমি সুপারিশ করলাম। তো বলেন এইবার প্রস্তাব করলেন কে? বলে না, প্রস্তাব করলেন কে? সুপারিশ করলেন কে? যে অফিসে বসে বসে এই প্রস্তাব চলছে, অফিসের নাম বাইতুল্লাহ, অফিসের নাম কি বলেন? আবার অফিসের নাম কি বলেন? প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ পাঠাইয়া দিলেন, যান খলিলুল্লাহ দোয়া করেছেন, প্রস্তাব দিয়েছেন, জাবিহুল্লাহ আমিন বলে সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে, আল্লাহ পাঠাইয়া দিয়েছেন হাবিবুল্লাহ। নবী যান আপনার বাপ আপনারে চাইতেছে, যান। যাওয়ার আগে একটু আটকাইস, একটু অপেক্ষা করেন। কেন? তো কেনটা এখন আপনাদেরকে বোঝানো আমার জন্য সহজ হবে। প্রধান বক্তা আসার কথা দশটায়, রাস্তা আটকায় গেছে, আজকের কাহিনী কইতেছে না, আজকে তো আয়ু হিসাব চালাকি করে আগায় পড়ছে আমার এক জায়গায় ফেলাই দিয়া। কথা ছিল উনি পরে করবে, আমি ওখানে আগে করে এখানে আসো। উনি কই দোস্ত আমার শরীরটা ভালো না, আমি এখানে আগে করে যাই গান আস্তে আস্তে আয়ের। আমি ঠিক আছে, জানো
আর হাম দোষ দেয় আমারে বয়া রাখছে মারি লইতেছে কত কিছু কয়া গেল গা বেড়ায় দেখছেন নি কত চালাক মানুষ ঠিক আছে তো প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে জামে আটকাইস টাইম মতো বক্তা না আসলে আয়োজক কলিজা শুকায় যায় তো প্রধান বক্তা ফোন দিয়েছে আব্দুল বাসেদ ভাই দশটা মিনিট চালায় নিতে কন এদিক দিয়ে আগের বক্তা ফিনিশিং দিয়ে লাইছে কথা ফিনিশিং দেওয়ার পর যদি বলা হয় দশ মিনিট চালায় নেন যত বড় বক্তা হোক মেজাজটা খারাপ হয়ে যায় কারণ ফিনিশিং দিয়ে দিছে এখন কথা বলতে হবে সব এলোমেলো কথা আর পাবলিক হলো ডিজিটাল পাবলিক এলোমেলো কথা চললেই বুঝালায় ধরে লাই যে কথা আর এখন লাইনে নাই তখন পাবলিকের মধ্যে প্রকার হয় তিনটা কয় প্রকার এক শ্রেণী চুপচাপ বয়া থাকে যে জায়গা ছাড়লে আর পাবো না আরেক শ্রেণী ডায়াবেটিসের রুগী টুগী আছে কয়েকটি ওজু আসছেন যা সাইরাই প্রধান বক্তা আসুক না আস্তে আস্তে আরেকটা শ্রেণী আরো দূরে যায় শয়তানের লেনদে টানে আছে কথা বলে না বুঝেন নাই শয়তানের লেনদে বুঝেন নাই কি বিড়ি এর মধ্যে প্রধান বক্তা কয়ে দিছে যে ভাই আয় বসছি আপনাকে পাম্পের এনে কি পাম্প না না যে একটা পাম্পের নাম আছে না হ্যাঁ পাঠান পাম্প ভাই পাঠান পাম্প পাইস আর কলি যায় পানিস তাড়াতাড়ি শ্রী বেকটা লেখা পাঠায় দিছে তাড়াতাড়ি একটা স্লোগান লাগা তো একজন এসে স্লোগান লাগায় দেয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত উদ্দেশ্য কি এলোমেলো মাহফিলটার একটু জমানো দেখেন আমার একটা তর্জ আছে যারা চিনে তো চিনি আমি সবগুলো কথা কোরআন থেকে বল ইনশাআল্লাহ তবে আপনাদের বুঝার জন্য আমি একটু ঘুরে তোরে আইসা একবার আয়াত ফিট করো কাজে মনে করেন না সবাই এলোমেলো কথা চলতেছে আমি আমার লাইনেই আছি তো স্লোগান দেওয়ার জন্য পাঠায় দিছে সিলিপ এখন স্লোগানটা দিবে কে নিজে নিজে বলেন তো এবার আবার বলেন এটা মনে রাখা যাবে বয়ানের মাঝখান দিয়ে আমি আবার এবারে তুলে আনবো এটা আমার ইঞ্জেকশনের সুই ওই যে ইঞ্জেকশন তো মজে এই সুই হলো এটা বলেন ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায় পাঠাইছেন মনে থাকবে ইনশাআল্লাহ হযরত ঈসার দুই নাম্বার ঘোষণা ও মুবাশশিরান বিরাসূল ইয়াতিনি বাদ ইসমুহু আহমদ আরে এতদিন তো আমি ওয়াজ করছি এখন প্রধান বক্তা আসতেছেন প্রধান অতিথি আমার পরে তিনি আসছেন তার আসার সুসংবাদ গ্রহণ করো তার নাম হচ্ছে আহমদ আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমার নবীকে যা দিছে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় পাঠাইছেন আরে নাম দিছেন তো দুইটা সেরা নাম আমার নামের এক নাম আহমদ আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী আরেক নাম মোহাম্মদ মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত দুনিয়ার মানুষ সারা জিন্দগি বদনাম করবা 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 দিন শেষে জিজ্ঞেস করা হবে তুই কার বদনাম করতেছস বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত বলে তোর মাথা ঠিক আছে না দেখছেন নি কারবার আল্লাহ কি নাম রেখে দিস আমার নবীর আরেক নাম আহমদ বিশ্বাস করেন আমার তো এলেম কালাম কম আমি জাহেল মানুষ তাও যতটুকু জানি এই আহমদ আর মোহাম্মদ এই শুধু এই দুই নামের মজা আর রস যদি আপনাদেরকে খাওয়াইতে থাকি তো রাত শেষ হয়ে যাবে বড় আজিব নাম আহমদটাই বার করে দেন না চার অক্ষরের এক শব্দ আহমদ আলিফ হা মিম দাল আল্লাহ নবীদেরকে পাঠাইছেন মানুষকে আবাদত শেখানোর জন্য কিসের জন্য বলেন আবাদতের মধ্যে শ্রেষ্ঠ আবাদত কোনটা হ্যাঁ বলেন না আল্লাহ তাআলা ওই নামাজটাকে আমার নবীর নামটা দিয়েই সাজাইছেন কোনদিন খেয়াল করছেন একজন মানুষ যখন দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আস
যেই মানুষটা রুকুতে যায় আপনি খেয়াল করেন পুরো হাঁটা, যখন সেজদায় যায় দেখেন নিন আত্তাহিয়াতুল সূরাতে যখন বসে দেখেন কি সুন্দর ডালটা বসে রয়েছে, আল্লাহু আকবার। ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা, আন্তর্জাতিক ভাষা কোনটা? কেউ কয় ইংলিশ মারি খাইছস, দুই হাত কবরের তলে গেলে তোরে জিজ্ঞেস করবে হোয়ার ইউ, কি জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে? মার রাব্বুকা, চাইনিজ ভাষা, কি ভাষা? আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে যেই ভাষা কবরের তলে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জান্নাতে চলবে, আসল ইন্টারন্যাশনাল ভাষা ওই আরবি ভাষা, কথা কয় না? সে আরবি ভাষা পড়েও আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়েই যেন সাজাইছেন। বলে মানে কি? বলে মানে বুঝু না, আরবি ভাষার প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের প্রথম অক্ষর, একটা একটা করে টান দিয়ে দেখো। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বাশির, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, আপনি যদি সা টান দেন আমার নবী সাকিব ধ্রুবতারা, আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল, আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খ টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান এ আল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, আপনি যদি রাকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ঘুরে আসছেন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তৈয়িব আমার নবী তাহির, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির, বেদাতিরা বলেন নবী বাতেনও জানে, বাতেন জানেওয়ালা গায়েব জানেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যে গাইনকে টান দেন ওলামায়ে কেরাম জানেন গুয়ুর আত্মমর্যাদা, নবী বলেছেন সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার, আপনি যে ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী, আপনি যে কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন কোরআনের সর্বপ্রথম পাঠক, আপনি যে কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি যে লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, আপনি যে মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ আমার নবী মাহবুব আমার নবী মনসুর আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসির আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যে হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম, আপনি যে হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন, কোন দিক দিয়ে যাব? বেশি দেরি হয়ে গেলে আবার সমস্যা, চকলেট শেষ হয়ে গেলে হসপিটাল বন্ধ হয়ে যাবে, আগে আগে ইঞ্জেকশন দেওয়া লাগবে, যেদিকে তাকাবেন আল্লাহ সব সেরা দিছে, কিতাব দিছেন তো সেরা, উম্মত দিছেন তো সেরা, বন্ধু দিছেন তো আবু বকরের মতো সারা বন্ধু দিয়া দিছেন, কি দেন নাই আল্লাহ আমার নবীকে? আমি আমার মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি খুব সতর্কতার সাথে, একটু মনোযোগ লাগবে দোস্ত, এতক্ষণ কষ্ট করে বসেছেন আপনারা, আমি ইঞ্জেকশন দেওয়ার জন্য রেডি করতেছি, দেরি করব না, একটু খালি বুঝে শুনে বলেন। ওই যে বাবা, কোন বাবা মনে আসেন তো গো, গুড়া গাড়া বলা ভাই বল কোন বাবা? আচ্ছা বলেন তো, ওই বাবা তার মেয়েকে বিয়ে দিলে এমন কোন ছেলের কাছে দিবে যার বাড়ি ঘর নাই? হ্যাঁ বলেন, তাহলে তো ঘটনা পেশ খাইছে। কেন? কারণ আমরা তো ওই মেয়ে আর মেয়ের বাবার তুলনা দিয়েই বুঝাই দিছি, তো ওই বাবা যদি তার মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে না দেয় যার বাড়ি ঘর নাই, আল্লাহ তো এইটাই করলেন, আমার নবীকে এমন জায়গায় পাঠালেন যেখানে বাড়িঘর নাই, কেন দুনিয়ার সেরা সুন্দর জায়গা ছিল সুইজারল্যান্ড, ওখানে কেন পাঠাই
না। দুনিয়ার সেরা সুন্দর জায়গা ছিল যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর, ওখানে কেন পাঠাইলেন না? কই পাঠাইলেন? খলিল ইব্রাহিমের জবানে সূরা ইব্রাহিমে আসছে, ওয়াদিন গায়রি যি যারা বিক্ষলতাহীন, জল শূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, মরুভূমি আর পাথরের পাহাড়, এমন অনুর্বর অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই সব ফেতনার উত্তর। বলেন এই প্রশ্ন আপনাদের জাগে না জাগে না? জাগে যে মনে হয় আপনি নিজে ঘুমাই রয়েছেন, তো প্রশ্ন জাগবো কোথেকে? হ্যাঁ, প্রশ্ন জাগে না জাগে না? আল্লাহ আমার নবীকে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না? এত না মায়া করেন বলে, তো যারে বেশি মায়া করেন হেরে বুঝি বাড়ি ঘর সারা দিছে, এটা কোনো কথা? তো একটু বুঝেন আপনারা, সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা, মনোযোগ লাগবে। আসলে আমিও চিন্তা পড়ে গেছি বয়ান শুরু করে যে এই টাইমে এই সূক্ষ্ম কথা বলাটা ঠিক হচ্ছে কিনা। উড়া উড়া কিছু কিচ্ছা কাহিনী কইয়া মানুষের হাসাইয়া বাদাইয়া কাদাইয়া শেষ করে দিতাম, এটাই তো ভালো আছিল। পরে চিন্তা করছি সময় খারাপ, সময় খারাপ, যতদূর পারি যদি দশজন সতর্ক হয় আমার এই কথার দ্বারা তাও চলবো আমার, ঠিক আছে ইনশাআল্লাহ। শুনে আল্লাহ আমার নবীকে পাঠাইছেন জাজিরাতুল আরবে, কোথায়? আমার সাথে সাথে শব্দটা বলেন, আমি কিছুক্ষণ জাজিরাতুল আরব বলবো, তারপরে আমি আবার চেঞ্জ করব শব্দ, নতুন শব্দ দিব, তখন ওইটাই বলবেন। এখন আপাতত বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? কোথায়, কোথায় বলেন, কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবটা ও উদীয়মান আলেমরা আপনাদের বেশি ভালো করে বোঝা দরকার, গোড়া থেকে বিষয় বুঝেন, গোড়া থেকে ভাষা ভাষা বুঝনা, নিজেও বুঝেন অন্যকেও বুঝান। জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্র খুলে দেখেন, দেখবেন তিন দিকে শূন্য পানি, চারটা মহাসাগর উপসাগর, পারস্য উপসাগর, ওমান উপসাগর, ভারত সাগর মহাসাগর, আরব সাগর পশ্চিমে লোহিত সাগর, তিন দিকে পানি, একদিকে সিরিয়া ইরাক জমিনের সাথে লাগা। তো এবার জবাব দেন, লাগা কয় দিক, ফাঁকা কয় দিক? বলেন বলেন, লাগা কয় দিক, ফাঁকা কয় দিক? ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে কলাপ, এই হার্টের যে অবস্থা, হার্ট দেখতে যে অবস্থায়, তিন দিক শূন্য খালি, একদিক লাগা, বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটাও ঠিক তাই। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট, এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলছি আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে পাঠাইছেন, এখন আমি শব্দ পাল্টাই দিছি, আপনারাও পাল্টান। বলেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন, কোথায়? বলেন কই পাঠাইছেন? কথা লাইনের কথা, একটার সাথে আরেকটা জোড়া লাগান, চেইন কথা, একটা মিস করলে পরে একটা বুঝতে কষ্ট হবে। বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? বলেন না, কই পাঠাইছেন? হার্টে পাঠাইছেন। প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন আল্লাহ আমার নবীকে? হার্টে কেন পাঠাইলেন? দেখেন আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার যত দার্শনিক ছিল সমস্ত দার্শনিকদের মতামত ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে কে? সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় আমার অম্মি নবী ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, হার্ট। বুখারি রিওয়ায়াত আসছে 55, মুসলিম 1599, হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, নবী আলাইহিস সালাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে,
নবী বলে এই গোস্তের কয়া যদি ঠিক হয় ঠিক থাকে তো বডি বাকি বডি সব ঠিক থাকে সেটা বডির স্বাস্থ্য হইতে পারে বাহ্যিক বডির আমলও হইতে পারে হাত শেষ হয়ে গেলে শরীর শেষ মানুষ মারা যায় তো নবী কি বললেন হাত ঠিক তো বডি ঠিক শব্দটা আমার সাথে বলেন হাত ঠিক তো বডি ঠিক বলেন হাত ঠিক তো বডি ঠিক এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হাতে কেন পাঠাইছে নবী আপনি হচ্ছেন একমাত্র বিশ্ব নবী আমার নবী কি ছিলেন না আমি যা বলি তা বলে একমাত্র একমাত্র শব্দ লাগাইতে হবে দোস্ত বলে আমার নবী কি ছিলেন আমার নবী কি ছিলেন একমাত্র বিশ্ব নবী কাকে বলে আমি এটা পরে বলতেছি ইনশাল্লাহ আগে বলেন আমার নবী কি ছিলেন একমাত্র বিশ্ব নবী আল্লাহ যেন বলছে নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী একসাথে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে আপনারে হাতে পাঠাইলাম আপনি হাতে মেহনত করেন হাত ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি আমি ঠিক করে দিব এক চরম বাস্তবতা হচ্ছে আজকে জাজিরাতুল আরব আরব বিশ্বের শাসকদের ইমান আমলে আকীদায় পচন ধরেছে এর জের গোটা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলছি এখনো যদি ওই হাতের মুসলমান জাজিরাতুল আরবের মুসলমান আরব বিশ্বের মুসলমান ঠিক হয়ে যায় গোটা দুনিয়া এখনো মুসলমান শাসন করবে কেন হাত ঠিক তো বড়ি ঠিক দেখে আমি দুইটা উদাহরণ দিই এই জিনিসটা বোঝানোর জন্যে হাতে কেন পাঠাইছেন আল্লাহ আমার নবীকে ধরেন এই বিশাল গণজমায়েত একটা পুকুর বড় পুকুর আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন ঢেউটা সমান্তালে চারিদিকে ছড়াবে তাই না কিন্তু ঢিলটা যদি আপনি একদিকে ছুঁড়ে মারেন তো ঢেউটা একদিকে শক্তিশালীভাবে দ্রুত আশ্রে পড়বে আরেক দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে দেরি হয়ে যাবে আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী এই জন্য আল্লাহ গোটা দুনিয়া হাতে মাঝখানে পাঠাইছেন কেন যেন হেদায়তের নূর সমান তালে চারোদিকে ছড়াইয়া যায় একটা গল্প শোনাই আপনাদেরকে এই এটা বোঝানোর জন্য ফাও গল্প বলে টাইম ওয়েস্ট করার সময় নাই আমাদের ঢাকার একজন মুফাসসির ছিলেন প্রবীণ আলেম হযরতুল আল্লামা আব্দুল গাফফার রাহমাতুল্লাহি আলাইহি প্রবীণ মুরব্বি যারা আছেন ওনারা চিনবেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির ছিলেন হাফিজ জি হুজুরের সাগরেদ হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী ছিলেন হযরত বয়ান করতেন খুব সাদাসিধা আমাদের মতো তো ভুম ভাঙা ছিল না খুব রসিক মানুষ ছিলেন তো হযরত এক গল্প শুনাইতেছেন আমি ওই গল্পটা কাজে লাগাইতেছি আল্লাহ আমার নবীর হাটে কেন পাঠাইছেন শুধু এতটুকু মনে রাখেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন কই পাঠাইছেন আমার নবী কি ছিলেন একমাত্র বিশ্ব নবী ওই দুইটা কথা মনে রাখেন এটা আমাদের পয়েন্ট হযরত আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি বলে আমরা ইন্ডিয়াতে হিন্দুস্তানে গেছি এক দাওয়াতে কয়েকজন আলেম সকালবেলা নাস্তা দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি গরম একদম টাটকা ধোয়া উঠতেছে তো ঠিক মাঝখানে একটু ঘি দিয়ে দিছে খিচুড়ির মাঝখানে খিচুড়ির তাপে ঘি গইলা গেছে ঘি গইলা গেলে কি হয়ে যায় তেলের মতো হয়ে যায় তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছে উনি হঠাৎ করে কি করলেন হঠাৎ কি করলেন এটা বোঝার আগে আরেকটা কথা বুঝেন মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে কথা কয় না হাফসার দিকে পশ্চিম দিকে ইথিওপিয়া এরোত্রিয়া লোহিত সাগরের পশ্চিম পার তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন উনি করছেন কি ঘিয়ের মধ্যে আঙ্গুলে ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে ইসলাম প্রথমে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করছে ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানে এখন ঘি তো গরমে গইলা গেছে সুরছে সব ওনার দিকে পূর্ব দিকে যে মাওলানা বসছে উনি আর দেরি করে নাই এর মধ্যে ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে এখন ঘি সুরছে সব হাফসার দিকে আর মদিনার দিকে আব্দুল গাফফার সাহেব কয় কারবারটা দেখছো ঘি তো দেখা যায় হাফসাওয়ালা আর মদিনাওয়ালা খাই লইব আমি আর দেরি করলাম না তাড়াতাড়ি হাতাড়ি রে বইটা লম্বা মানুষের মধ্যে হয় তাড়াতাড়ি হাতাড়ি রে বইটা
গিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি, ইসলাম পাওয়া গেছি সাহাবিদের হাত ধরে, আল্লাহ আকবার। এই জন্য মাঝে মধ্যে বলি, বাংলাদেশ থেকে যারা ইসলাম নিশ্চিহ্ন করতে চায় জেনে নেওয়া দরকার তাদের, এই দেশে ইসলাম কচুরি বানার মতো ভাইসা আসে নাই, এই দেশে ইসলাম সাহাবির যুগ থেকে আসছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে যে আসবে, আল্লাহ কসম খাওয়া বলি, ওই অপশক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হেয়ারা যেই হুঁশিয়ার নিয়ে ঘুমায় রয়েছি আমরা, হুঁশিয়ার হওয়া দরকার। আমাদের খালি উল্টা পাল্টা স্লোগান কই, কি কয়, জেহাদ 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 চাই, জেহাদ করে তুই জেহাদ করে বাঁচতে চাইলে তোর কে বসে জেহাদে যাইতে, জেহাদে চাইতে হবে শাহাদাতের তামান্না নিয়া। আর কই জেহাদ করে বাঁচতে চাই, ছাগল কাহিকা বলবি জেহাদ করে মরতে চাই, লাগে দশটা লোক ইয়া, ঠিক আছে না, নিজেও মরবো লগে কয়টা লইয়া মরব, দশটা লইয়া মরবো ইনশাআল্লাহ, কমপক্ষে আর কি, পারলে আরো বেশি। খেয়াল করে মনোযোগ হারায় না, আমি উল্টা পাল্টা কথা বলতে চাই না যেন আপনাদের মনোযোগ নষ্ট না হয়। আবারও বলে আমার নবী কি ছিলেন, সাবাস, একমাত্র বিশ্ব নবী। আমার নবীকে আল্লাহ পাঠাইছেন কোথায়, হাটে, মাশাআল্লাহ। এই দুইটা পয়েন্ট মনে রাখলেই হবে। চলেন এইবার একটু উত্তরবঙ্গে যাই। গত কয়েক বছর আগে, বেশ আগে, 7-8 বছর গেছিলাম দিনাজপুর পার্বতীপুর দাওয়াতি কাফেলা নিয়া। যে সমস্ত ভাই মোর্তাদ হয়ে গেছে ওদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য মিশনারিদের পক্ষ থেকে পুলিশকে রিপোর্ট করা হয়েছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, মারামারি লাগবে। পুলিশ আমাদেরকে ডাকাইছে, পুলিশ দিনদার ছিল, তার কথায় বোঝা গেছে। কিছু প্রশ্ন করছে নবী না চেনার কারণে, এই জন্য আগে আমি নবী চেনাইছি আর এরপরে প্রশ্নের জবাব দিচ্ছি আপনাদের। পুলিশ আমাদেরকে ডাকায় জিজ্ঞেস করে, ভাই আপনারা কারা মারামারি করতে আসছেন কে? তা আমি তো এমন তো খায়া দেওয়া মোটা তাজা হয়েছি, তখন তো চিকনা চাকনা ছিলাম। তা আমি বললাম, ভাই আমার দেখা কি মনে হয় মারামারির প্লেয়ার, তো কেন আসছে? আসছে আমার মোর্তাদ ভাইরে দাওয়াত দেয় ইসলামে ফেরত আনতে। আমার ভাই বাড়ি ছাড়া চলে গেছে, তার ঘরে ফেরত নিতে আসছে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা এখন আমি যখন আপনাদের সামনে পেশ করব, আমি নিশ্চিত এখানে অনেক ভাই থাকতে পারে যে মনে মনে চিন্তা করবেন পুলিশের কথা তো ঠিকই আছে, এই প্রশ্ন কার জাগবে যে তার নিজের নবী চেনে না। এই জন্য আমি নবী চিনেছি আগে। পুলিশ কি বলে জানে, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলে, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ায় চলে, কই আমাদেরকে তো কেউ বাধা দেয় না। তা আমরা মুসলমান, খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে, কাদিয়ানিরা ওদের ধর্মের প্রচার করলে, আমরা কেন বাধা দেই? যার যার ধর্মের প্রচার সে করবে, কথাটা কত শুনবেন না, কথাটা কি না, যার যার ধর্মের প্রচার সে করবে, কথাটা শুনবেন না। হ্যাঁ সুন্দর, সাপের মাথা দেখছেন, সাপের মাথা ডরে তো ভালো করে তাকান না, ডর টর পিছনে রাইখা একদিন ভালো করে তাকায় দেখেন মারাত্মক সুন্দর ডিজাইন, কম্পিউটারে পারবো না সাপের মাথার যে ডিজাইন বানাইছে এত সুন্দর। কিন্তু দোস্ত, সব সুন্দরই সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে, কথা বলে। পুলিশের এই কথার ভেতরে বিষ, আমি পুলিশকে দোষারোপ করছি না, কারণ তিনি নিজের নবী না চেনার কারণে এই প্রশ্ন করছেন। তো আসলেও তো প্রশ্ন জাগতে পারে, যার যার ধর্মের প্রচার সে করবে, সমস্যাটা কোথায়? সমস্যা আছে, কিসের সমস্যা? সমস্যা এই জন্যে যে আল্লাহ তাআলা শুধুমাত্র আমার নবীকে বানাইছেন একমাত্র বিশ্ব নবী, আর কোন নবী
বিশ্বনবী ছিলেন না, এবার বুঝেন বিশ্বনবী একমাত্র বিশ্বনবী মানে কি। একমাত্র বিশ্বনবী মানে হচ্ছে মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম যুবকরা ভালো করে বুঝেন, একমাত্র বিশ্বনবীর মানে হচ্ছে তিনটা, কয়টা এই ছাত্ররা বলো কয়টা? এক নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার এক পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, ফিক্সড টাইম। আপনার নবুয়ত ওই পর্যন্ত, ওই সময় শেষ, নবুয়ত শেষ। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়ে নবুয়ত দেন নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। দুই নম্বর অর্থ, কিসের অর্থ? একমাত্র বিশ্বনবীর অর্থ সবাস, আমার নবী দুনিয়ায় আসার এক পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোন নির্দিষ্ট এরিয়া দেন নাই। সূরা আহজাব আয়াত 28 মালিক বলেছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। সূরা আরাফ আয়াত 158 মালিক বলেছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। বরং আজকের বিকৃত বাইবেলে খুলে দেখে হযরত ঈসা নিজে বলেছে আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে। নাম্বার তিন, কিসের অর্থ বলছি? একমাত্র বিশ্বনবী, আমার নবী একমাত্র বিশ্বনবী, তিনি আসার এক পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর কম আর সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ কি? প্রমাণ পেছনে রেখে আসছি, হযরত ঈসা বলেছিলেন ও বনী ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানিয়ে পাঠাইছেন, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, বনী ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইছেন। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়ে পাঠান নাই, তিনি হিন্দুর নবী, তিনি বৌদ্ধর নবী, তিনি ইহুদির নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি মগ মরান গারো চাকমা কোকিল সাঁওতাল টিপ্রা সহ দুনিয়ার যত জাতি আছে সমস্ত জাতির জন্য আমার নবী একমাত্র বিশ্বনবী। এবার খুব সূক্ষ্মভাবে বুঝে মনোযোগ সহ বুঝে কেন আমরা সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারি, কেন অন্য ধর্মের মানুষ বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, এটা একটা উদাহরণ দিয়া বুঝেন। ভাই এই বর্তমানে এই এই আসনের এমপি কি? আব্দুল আজিজ, ডাক্তার ডাক্তার আব্দুল আজিজ সাহেব এই আসনের এমপি। মূল প্রপার কোনটা? সদরটা তো আসনের নাম কি? রায়গঞ্জ, রায়গঞ্জ প্রপার। ডাক্তার সাহেবের খাস কিছু ছেলে পেলে আছে যাদের মাধ্যমে তিনি এলাকার কাজগুলো করেন, সবারই থাকে, আমরা মোহতামি মানবো, আস নিজস্ব কিছু কাজ করাইতে নিজস্ব কিছু লোক লাগে। তো ওই খাস ছেলে পেলেরা হঠাৎ একদিন দেখে রায়গঞ্জের প্রপারে বিশাল এক সাইনবোর্ড লাগানো। সাইনবোর্ডের মধ্যে কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। কি লেখা রে? এমপি সাহেবের, এমপি সাহেবের খাস ছেলে পেলেরা কয় কি রে, আমরা থাকতে অফিস করলো কারা? যা জিজ্ঞেস করতেছে আয় তোমরা কারা? কয় এমপি সাহেবের লোক। কয় অফিস কার? কয় এমপি সাহেবের। আরে কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। কি বলে? আপনারা অনেকে নামটা জানেন না, এই জন্য বুঝেন নাই, আপাতত আমার সাথে খালি নামটা উচ্চারণ করেন। কি নাম? সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা ছিল 20 বছর আগে ঢাকা সূত্রপুর সাত, ঢাকা সাত আসন সূত্রপুর কোতোয়ালির এমপি, পরে মেয়র হয়েছেন 20 বছর আগে। যেই না কইছে সাদেক হোসেন খোকার অফিস, দৈরা লাগাইছে গন্যা গন্যা 20টা পিডা। কটা কটা? পোলাবাইন পিডা খায়া দৌড়ায় আইসে মাওলানা আব্দুল বাসাত খান সাহেবের কাছে, হুজুর মায়ালিস কিছে কয় 20টা পিয়া দিছে গন্যা গন্যা। হুজুর ডাকাইছে দুই পক্ষ, এই তোমরা কেন পিটাইলা? ওরা কয় দুই অপরাধে। কয় অপরাধ বলেন? কয় অপরাধ? দুই অপরাধ। কি দুই অপরাধ?
এক নম্বর অপরাধ হচ্ছে ওরা যেই এমপির অফিস খুলছে বলছে সাদেক হোসেন ভোকা, উনি মারা গেছেন 20 বছর আগে। ক বছর আগে? 20 বছর আগে। ওনার টার্ম শেষ হয়েছে, এখন এখানে অফিস করছে। এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, যেই সাদেক হোসেন খোকার অফিস করছে, ওই সাদেক হোসেন খোকার আসল তো এই রায়গঞ্জ না, ঢাকা সূত্রাপুর কোতোয়ালি অফিস খুলবি ওখানে যায় এখন। এবার আপনারা বলেন পিডা দেওয়া ঠিক আছে না এই জায়গায় অফিস খোলার পাগলামি করা ঠিক আছে? জোরে কন, সবাই কন, সবাই বলে পিড়া দেওয়া ঠিক আছে না? এটা ভালোই বুঝেন, ধর্মের ব্যাপার আসলে আস্তে আপনি উদার হয়ে যান। যার যার ধর্মের প্রচার সে করবে, আমরা বাধা দেওয়ার কে? দোস্ত এবার বুঝেন বাংলাদেশে কেন খ্রিস্টান বাদের ধর্মের প্রচার করতে পারে না? এক নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার নবুয়তের টার্ম সময় শেষ হয়ে গেছে 1500 বছর আগে। 20 বছর আগে এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে 20টা পিটা দেওয়া ঠিক হয়, তো 1500 বছর আগে যেই নবীর নবুয়তের টার্ম শেষ হয়েছে ওদের অফিস যদি কেউ বাংলাদেশে খোলে, ওদেরকে গইনা গইনা কমপক্ষে 1500 পিটা দেওয়া দরকার। কথা ঠিক কিনা বলে? দুই নম্বর অপরাধ, ওরা তো করছিল দুই অপরাধ, ওরা করছে তিন অপরাধ। দুই নম্বর অপরাধ, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ বাংলাদেশের এই আসনের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের অঞ্চল তথা আজকের ইসরায়েল ওই অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। অফিস যদি খুলতে হয় বাংলাদেশে কেন ইসরায়েলে যাওয়া খোল? এটা হচ্ছে দুই নম্বর অপরাধ। বলে তিন নম্বর অপরাধ কি? বলে তিন নম্বর অপরাধ হচ্ছে যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন ইয়া বনি ইসরাইল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায় পাঠাইছেন। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা, ধর্মের প্রচার যদি করতে হয় বাংলাদেশের মুসলমানদের কাছে না, ওরা যায়া ইসরায়েলের ইহুদিদের কাছে যায় ওদের ধর্মের প্রচার করুক, বাংলাদেশে আসছে কোন কামের জন্যে? কথা কর ঠিক কিনা? আমরা কেন সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারি? বলে কেন পারবো না, আমার নবী তো একমাত্র বিশ্ব নবী। বলে মানি কি? বলে মানি হচ্ছে সব নবীর টাইম ছিল ফিক্সড, আমার নবীর টাইম ফিক্সড নাই, কাজে ইসলামের দাওয়াত কামত পর্যন্ত চলবে। বলে অস্ট্রেলিয়ায় কেন চলে? বলে কেন চলবে না, আমার নবী তো রহমতুল্লিল আলামিন, গোটা জাহানের নবী, ইসলামের দাওয়াত গোটা জাহানে চলবে, আমেরিকায় চলবে, ইউরোপ চলবে, অস্ট্রেলিয়া চলবে, আফ্রিকা চলবে, এশিয়ায় চলবে, গোটা দুনিয়ায় চলবে। বলে ইসলামের দাওয়াত হিন্দুর কাছে কেন, খ্রিস্টানের কাছে কেন, বৌদ্ধের কাছে কেন? বলে কেন যাব না, আমার নবী কে আল্লাহ নির্দিষ্ট কোন ধর্মের নবুয়ত দিয়া পাঠান নাই, তিনি সব ধর্মের মানুষের নবী, তার দাওয়াত ইসলামের দাওয়াত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ মগ মোরাং গারো চাকমা পকিল সাঁওতাল টিপ্পা সহ সব জাতির কাছে ইসলামের দাওয়াত চলবে, অন্য কোন ধর্মের দাওয়াত বাংলাদেশ কেন দুনিয়ার কোথাও চলতে পারে না, কোথাও চলতে পারে না। শেষ কথা যুবক কান দিয়ে আস, ওদেরকে আমরা চিনি, আমরা আগে চুন খায়া মুখ পড়ছি। ওদের বাবারা আসছিল ব্যবসার নাম দিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আইসা আমগো বাবা গো পায়ের মধ্যে জিনজির পরাইছিল, ইতিহাস জানো? কথা বলেন ইতিহাস জানেন না? নতুন ভাবে ওরা আসছে বাংলাদেশের এই মানচিত্র টুকরা করার জন্যে। দক্ষিণ সুদানের মতো সুদানকে যেমন দুই টুকরা করেছে, পূর্ব তিমুরের মতো ইন্দোনেশিয়াকে যেমন টুকরা টুকরা করেছে, ওরা বাংলাদেশকেও আসছে টুকরা করার জন্যে। ওরা ওদের পূর্বপুরুষের ইতিহাস হয়তো জানে না, আমাদের পূর্বপুরুষের ইতিহাস হয়তো আরও না জানা, কিন্তু আমরা ওদের পূর্বপুরুষের ইতিহাসও জানাইয়া দিতে চাই, আমাদের পূর্বপুরুষের ইতিহাসও জানাইয়া দিতে চাই। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তা পরাতমাক্ত হয়েছিল, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন 80 দশকের পরে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বন্দুকেরা পরাতমাক্ত হয়েছিল, ওলামায়ে দেওবন্দের রক্ত এই সাম্প্রতিক কালে আফগানিস্তানের জমিন যখন স্পর্শ করেছে, নেটো আমেরিকা কুত্তা
ঘোড়ার মতো পালাতে বাধ্য হয়েছে। ওরা দেওবন্দের রোহানি সন্তানরা আজও বেঁচে আছে, মরে যায় নাই। শাইখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে আছে, মরে যায় নাই। আল্লামা আহমদ শফির রোহানি সন্তানরা বেঁচে আছে, মরে যায় নাই। মুফতি আব্দুর রহমানের রোহানি সন্তানরা বেঁচে আছে, মরে যায় নাই। সেই জায়গা থেকে স্পষ্ট জানাইয়া দিতে চাই, ওদের পূর্বপুরুষরা তো পালাতে পেয়েছিল। কদর কসম খায়া বলি, যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি আমার দিন আর শরী আক্রান্ত হয়, যদি আমার নবীর ইজ্জতের মুকুট কতমিনের মুকুট নিয়া টানাটানি হয়, আল্লাহর কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। প্রস্তুত আছো যুবক? ইনশাআল্লাহ। এই দেশ রক্ষার জন্যে, ইমান রক্ষার জন্যে, খতমের নবীর ইজ্জতের মুকুট রক্ষার জন্যে, কে কে জীবনটা উৎসর্গ করার জন্যে প্রস্তুত, আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহু আকবার। হাত নামার। আল্লাহ তাআলা এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন, আমার দেশকে হেফাজত করেন, ওলামায়ে কেরামকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমার ভাই নতুন সংসার জোড়াইছেন, নতুন সংসার মানে বউ একবার সাইরা দিছিল, আরেকবারের কাছে গেছে, হিলা হওয়ার পর আবার বিয়া করছে আর কি। তো এই বউর লেগে তো মায়া একটু বেশি, অনেকদিন কাছে আসে নাই। তো আপনারা আমার ভাইয়ের আহ্বানে আসছেন, আমরাও আসছি, শুধু দোয়া চাই। আমরা বড় চিন্তা করি, সাদা সিধা মানুষ। আমি ইজি বলছি, আপনারা কে কইছে বুড়া কামে এই বেড়ির দায়িত্ব নিতে? আপনারে এম কেমনি সামলাইবেন? কবে দোয়া করেন। এটা আমাদের ঐতিহ্যের, এটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। তো বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দেন, আপনারাও দোয়া করেন, আমার ভাই যেন তার মুখটা যেন উজ্জ্বল থাকে, তিনি যেন বেইজ্জতি না হন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে দালন দেওবন্দের মতো কবুল করে দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের পরিচালক আমার ভাই শ্রদ্ধেয় মোহতারাম আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, আমাদের বড় মহব্বতের মানুষ, আমরা সবাই তাকে খুব মহব্বত করি। আমরা তো একটু বাটপাট 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 তো বুঝেন, ঢাকায় বড় হয়েছি, তো দুনিয়ার ফেসফুস অনেক কিছু বুঝি, কিন্তু একেবারে সাদা সিধা মানুষ, ঢাকায় যায় আর এই দুনিয়ার কিচ্ছু বুঝে না। তো বলি যে আমার এই ভাইটা আহারে এই মুসিবতের মধ্যে কই কই জায়গা, ভাই আজকে কোন জায়গায়? ক রংপুর। কালকা কই? কয় সিটাগাং। আমি কাপড় কি মাথাটা খারাপ হয়েছে, আমি মরে যাবেন গা, এই কোন মাহফিল রায়ন? কই মানুষ বলে আর মানা করতারে না, এত সাদা সিধা মানুষ। তো আল্লাহ তাআলা কাজ তো দিয়েছেন অনেক বড়, আল্লাহ তাআলা যদি কাজ আদায় করে নেন, তো সবচেয়ে সহজ সরল নরম মানুষ আবু বকর দিয়ে যে জিম্মাদারি আল্লাহ আদায় করছেন, সুবহানাল্লাহ। ইরতিদাদের যে ভয়ঙ্কর ফেতনা শুরু হয়েছিল, মুসাইলামাতুল কাজ্জাবের যে ভয়ঙ্কর ফেতনা তখন চলতেছিল, হযরত আবু বকর নরম মানুষ হইল, শক্ত হাতে যেভাবে ট্যাকেল দিয়েছেন, আল্লাহর কাছে আমাদের চাওয়া, এই গভীর রাত এই মানুষগুলো বসে আছেন সবাইকে নিয়ে আল্লাহর কাছে আমাদের চাওয়া, আল্লাহ আমার এই নরম ভাইটাকে, এই শক্ত কাজটাকে সুন্দরভাবে ট্যাকেল দেওয়ার তৌফিক দান করে, এই এটার আরো সুন্দর এটা প্রতিষ্ঠান হোক। আমরা চাই সারা বাংলাদেশের শুধু লেখাপড়া, শুধু দেখতে সুন্দর তা না, লেখাপড়ার দিক থেকে ওই প্রতিষ্ঠানটা বগুড়া জামিলের মতো, এইরকম আরো যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেরা প্রতিষ্ঠান এই অঞ্চলের, এইরকম উজ্জ্বল সুন্দর প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আমিন। আপনারা পাশে থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করেন। আমিন। আমরা মোবারকবাদ জানাই আপনাদেরকে, এত রাত পর্যন্ত আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন, এটা মহাব্বতের প্রকাশ। আল্লাহও যেন আপনাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে জান্নাতে কবুল করেন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারাদিন কইছি আমরা, দোয়া করবেন আপনি, আজকে আজকে তো কিছু করেন নাই, কইছেন কি?